এই হলো ডেডলাইন কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয় নমস্কার আজ গণতন্ত্রের সবথেকে বড় উৎসব দু হাজার চব্বিশের নির্বাচনের প্রথম দফার নির্বাচন আর কিছুক্ষণের মধ্যে বোধ হয় শেষের দিকে সারা দেশের একুশটি রাজ্যে রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে আমরা এই ভোট পর্বকে নিয়ে একটা অনুষ্ঠান লোকসভার দখলদারি রোজ সন্ধেবেলা আপনাদের জন্য নিয়ে আসছি এবং এই অঞ্চলের যারা বিশিষ্ট জন বিশিষ্ট নেতৃবৃন্দ তাদেরকে আপনাদের সঙ্গে আপনাদের মনের কথা বলার জন্যে আপনাদের আমার মাধ্যমে এবং তাদের কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা নিয়ে এসেছি আমরা লোকসভার দখলদারি আজ আমার সঙ্গে এমন একজন ব্যক্তি আছেন হিন্দিতে যে যদি বলা হয় যে ও কিছি পরিচয়কে মোহতাজ নেই হ্যাঁ কী করে ওনাকে ব্যাখ্যা করবো বা পরিচয় করাবো এক সময় উনি এই আসনসোলের দু দুবারের প্রাক্তন সাংসদ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রাক্তন মন্ত্রী এবং আমাদের অঞ্চলে এই দক্ষিণবঙ্গের মানে যে সব থেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের যে লাইফ লাইন এডিডি এর তার একজন সাকসেসফুল চেয়ারম্যান আমাদের খুব কাছের মানুষ আমাদের খুব মনের মানুষ বংশগোপাল চট্টোপ চৌধুরী আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি পুরো এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বংশদাকে এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দাদা ওয়েলকাম ধন্যবাদ ভালো লাগছে এই চ্যানেল খুব সাফল্যের সঙ্গে কাজ করছে আমি খুব আনন্দিত এবং আমি নববর্ষে সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ একটা কথা প্রাসঙ্গিকভাবে বলে রাখি আজকে আমরা যে এই জায়গাতে করছি এবং এই যে এক্সপ্রেস নিউজের এই যে কর্পোরেট সিটি অফিস এইটা বংশদাদের মতন যদি নেতারা না থাকতেন তাদের যদি স সদ ইচ্ছা না থাকতো আমাদের মতন সামান্য মানুষ এই জায়গাতে এইভাবে থেকে চ্যানেল করতে পারতো না এটা প্রথমেই বলে দিলাম আপনারা কিন্তু আলোচনায় তার কোনো প্রভাব পাবেন না এই একটা ঋণ স্বীকার করা উচিত আমি মনে করি সার্বজনিক মঞ্চ থেকে আমি এটা না বললে মনে হয় একটা আমার পক্ষে একটা বাজে ব্যাপার হতো যাই হোক বংশদা আমার শুভেচ্ছা বংশদা একটা শুরু করি মানে একদম নতুন করে শুরু করি হিন্দিতে একটা সের ছিল যে

ভারতবর্ষের ইতিহাসে কোল ইন্ডিয়াতে প্রথমবার সতেরোটি কোল বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে আউটসোর্সিংয়ের জন্যে সমর্থন করেছিলেন এবং আপনাদের যুক্তি ছিল যে এই পয়সা দিয়ে আন্ডারগ্রাউন্ড কোলেরিগুলোকে বাঁচানো যাবে এবং এর প্রতিবাদ করে তৎকালীন আপনাদের ইউনিয়নের মহাসচিব হারাধন রায় বিরোধ করেছিলেন আপনাদের এক তখন এমন তগড়া মানে কি বলবো কোয়ালিশন ছিল যে আপনারা হারাধন রায়কে ছুড়ে ফেলে দিলেন আজকে যখন আপনি পিছনে ঘুরে তাকান আপনার অপরাধবোধ হয় না যে এই ইসিএলটা গুন্ডা মাওয়ালিদের মানে র্যাকেটিয়ারদের চোরদের হাতে চলে গেল আর গোটা বেসরকারীকরণের দিকে মানে অনেকটা এগিয়ে গেল এটার জন্য কোথাও নিজেদেরকে অপরাধী মনে হয় না কোনো রিগ্রেট হয় না যে এই অপরাধের জন্য আমরা দায়ী এই স্বীকারোক্তিটা কি আজকে করবেন বলি আমি তো বলার জন্যই তো ডাকা দাদা হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ একটা জায়গায় সরাসরি বলার একটা সুযোগ আমি পেয়েছি হারাধন রায় এমন একটা নাম রবীন সেন এমন একটা নাম যাদের বাদ দিয়ে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল আজ রবীন্দনবাবুর জন্ম শতবর্ষ আমরা আমাদের জেলার পার্টির থেকে এবং আমাদের ট্রেড ইউনিয়ন থেকে আমরা পালন করছি হারাধন রায়ের স্মরণে কিছুদিন আগে ওর পরিবারের সকলকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা ভারতের কলিয়ারি মজদুর সভা ইন্ডিয়া যেটা আমরা ভারতের কলিয়ারি মজদুর সভা যে আমাদের ইউনিয়ন যার হারাদন রায় একটা সময় লম্বা সময় ধরে উনি সাধারণ সম্পাদক ছিলেন আমরা তার উত্তরসূরি হতে পারি কিন্তু হারাধন রায়ের জুতোর মাপ আমাদের মাপ এক নয় আমি প্রথমেই এটা বলবো ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা হারাদন রায়কে কারণ নেই হারাধন রায়ের সাথে লিখিত এই কথা আজও আছে নিরুপম সেন আজ এই জগতে নেই অনিল বিশ্বাস এই জগতে নেই রবীন বাবু অনেক আগেই চলে যান হারাদন বাবু অফিস ছাড়ার আগে এবং বিকাশ চৌধুরীকে হারাদন রায় বেঙ্গল পেপার মিল থেকে পাঠিয়েছিলেন জামুরিয়াতে আর আমি হারাদন বাবুর কাছে আমি হারাদন দা বলতেও কখনো কখনো সংকোচ করতাম এবং আমার বাবার সাথে ওনার অসম্ভব ভালো সম্পর্ক ছিল হারাদন রায়ের গাইডেন্স ছাড়া আমি কখনো কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার গার্জেন বলে যদি কেউ থাকতেন হারাধন বাবু ছিলেন ওনার যে মতভেদ ছিল যেটা উনি আপত্তি করেছিলেন জ্যোতিবাবু ওকে বোঝাবার চেষ্টা করেছিল সেই সময় বিআইএফআর একমাত্র জ্যোতিবাবুর জন্য এই ইসিএল বেঁচে যায় হারাধন বাবুকে ছুড়ে ফেলার বিষয় নয় দীর্ঘ সময় ধরে জ্যোতিবাবু এটা দিল্লি সরকারকে বোঝাতে চেয়েছিলেন যে ইস্টার্ন কোল্ডফিল্ডস বাজবে না পশ্চিম বাংলার অর্থনীতি বাঁচবে না যদি আপনারা ইস্টার্ন কোল্ডফিল্ডসকে লাভের জায়গায় না দাঁড় করেন এবং ইসিএল ম্যানেজমেন্ট এবং সরকার তখন নানা কায়দাতে এমনকি এক সময় কোল ইন্ডিয়ার হেড অফিস কলকাতা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এটা জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই সময় বামফ্রন্ট সরকার ছিল বলে সম্ভব হয়নি নাহলে কোল ইন্ডিয়ার অফিস হেড অফিস আজকে কলকাতা থেকে চলে যেত ডিবিসির একই ঘটনা ঘটেছিল এটা আমি বলবো জ্যোতিবাবু কিংবদন্তি কমিউনিস্ট নেতা শুধু নন মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত প্রণববাবু যে কথা আমাকে বলেছিলেন পার্লামেন্টে যে জ্যোতিবাবু আপনার তোমার পার্টির নেতা নয় জ্যোতিবাবু একজন সারা ভারতবর্ষের উনি হলেন প্রতিনিধি একদম সেই জন্যে আমি বলবো যেটা ভুল ব্যাখ্যা অনেক সময় অনেক জায়গায় হয়েছে

সেই কাজের জন্য বাবু পাঠিয়েছিলেন ওই নেতা এবং নেত্রীকে যাদের সঙ্গে উনি কাজ করতেন আমাকে কাগজ দিয়ে এতখানা আস্থা রেখে যে উনি পার্লামেন্টে এটা তুলতে স্ট্যান্ডিং কমিটিতে আমাকে তুলতে বলেছিলেন বলবো

আউটসোর্সিং এর জন্য বেসরকারি হাতে দিয়ে দি তাহলে ওইখান থেকে যে অর্থ আসবে তাতে আন্ডারগ্রাউন্ড কোলিয়ারি গুলো বাঁচানো যাবে মানে এইটা এইটা যখন যুক্তি আপনার ছিল তার মানে এটা প্রথম একটা পদক্ষেপ ছিল কোল ইন্ডিয়াতে বেসরকারি করণের হাতে পাঠানো আপনার বলার জন্যই ডেকেছি দাদা আমাকে প্রশ্নটা আমিও পড়াশোনা করেছি ঠিক আছে আমি আপনার সঙ্গে পঁয়ত্রিশ বছর ঠিক আছে অনেকদিন আমার মূল প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে বেসরকারিকরণের তখন আপনার হাত আপনাদের আপনার আর বিকাশের শুরুয়ারটা হলো আজকে যে অবস্থায় ইসিএল পৌঁছালো তার নৈতিক দায়িত্বটা আপনি নেবেন না আপনারা নেবেন না যে ইসিএলটা শেষ হয়ে গেল এ গুন্ডা মাওয়ালিদের হাতে ইসিএলটা চলে গেল সংগঠনটা শেষ হয়ে গেল আপনাদের ট্রেড ইউনিয়নটা শেষ হয়ে গেল এটার দায় কোথাও না কোথাও আপনি নেবেন না মানে নিজের উপরে নেবেন না শিকরাপ্তির তো সময় এবার আমি কিন্তু আনইন্টারাপ্টেড আনইন্টারাপ্টেড বলার জন্য আপনাকে ডাকা আর প্লিজ আমাকে যেন মাঝখানে একদম না একদম না ইউনিয়ন ভারতের কলিয়ারি মজদুর সভা যে মেম্বারশিপ এখন আছে এই মেম্বারশিপ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবার ইউনিয়ন শেষ হয়ে যায় এই ইউনিয়নের ঝান্ডায় দাঁড়িয়ে আমি এখন সাধারণ সম্পাদক ইউনিয়নের ঠিকা মজদুরদের দশ মাসের বেতন আদায় করেছি আমরা ঠিক যে শ্রমিক নিরাপত্তা পায় না সে চাণক্যে পড়ে মারা গেছে ওই রাত্রে দু ঘন্টার মধ্যে আমার কাছে ডাইরেক্টর টেকনিক্যালের মেসেজ আছে ওর সাথে আমার কথোপকথন হয় আধ ঘন্টার মধ্যে আমরা ফয়সলা করেছি হ্যাঁ এটা ঠিক যে সময় তো নিরুপম সেন একটা কথা বলতেন যে জঙ্গিবাদ আর সশস্ত্র এই দুটো শব্দ সব সময় সব ক্ষেত্রে জ্যোতিবাবুকে প্রথম চিঠি এসেছিল জ্যোতিবাবুর কাছে কেন্দ্রীয় কয়লা দপ্তর থেকে যে আপনারা এক টাকায় কলিয়ারি গুলো নিয়ে নিন এই কাহিনী আজকে অনেকে জানে না এক টাকায় কলিয়ারি নিয়ে নিন এবং আপনি চালান আপনার রাজ্য সরকার এগুলো চালান এবং আজ আমার কাছে মদনবাবু মদন ঘোষ আমাদের জেলার বর্ধমান জেলা একদম এবং আমাদের আমি মনে করি আমার অভিভাবক এই অঞ্চলের অভিভাবক আমাদের দলের ছিলেন ট্রেড ইউনিয়নের ছিলেন কিষান সভার ছিলেন বড় নেতা ছিলেন সারা ভারতবর্ষের কৃষক সভার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন আজ নিরুপন্দা নেই মদন দাও নেই মদনদার কথা আমার বারবার মনে পড়ে ওনার শেষ কর্মসূচি রবীন্দ্রের জন্ম শতবর্ষে এই দিনেই আমি মদনবাবু ছিলেন সেই সময় নিরুপম সেন ছিলেন অনিল বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন জ্যোতি বসু ছিলেন বাবু ছিলেন সুনীল বসু রায় ছিলেন বামাপ্রদ মুখার্জি ছিলেন তাঁরও জন্ম শতবর্ষ ট্রেড ইউনিয়নের অত বড় নেতা আমাদের জেলার অবিভক্ত জেলার প্রথম সাধারণ সম্পাদক সিআইটিউ আজকে যে জায়গায় আমি আছি তারপরে বিজয় পাল ছিলেন অবিসংবাদী নেতা গান্ধীজির আশ্রম থেকে এসে বিনয় চৌধুরীর হাত ধরে যার সূত্রপাত হয়েছিল আসানসোলে এই সভাতে জ্যোতিবাবু বলেন যে আমাদের কি করণীয় এবং জ্যোতিবাবু পরিষ্কার বলেছিলেন যে এই কয়লা আমাদের চালাবার ক্ষমতা নেই সব ঐক্যমত্যের ভিত্তিতে এবং তারপরে যখন ওটা বিআফারে চলে যায় সেই বিয়েফার থেকে বার করার জন্যে একটা প্যাকেজ তৈরি হয়েছিল নো প্রাইভেটাইজেশন তখন চিত্তব্রত মজুমদার রাজ্য সিআইটুর সাধারণ সম্পাদক তখন উনি মন্ত্রী ছিলেন তারপরে উনি রাজ্যসভার সাংসদ ছিলেন আমি যখন লোকসভায় ছিলাম চিত্তবাবু রাজ্যসভাতে ছিলেন এবং আর ও বেঁচে নি আক্ষেপ এটা ওর মতন একজন ব্যক্তিত্ব আমরা তাকে হারিয়েছি অনেককেই আমরা হারিয়েছি দুর্গাপুরে দিল্লি মজুমদারকে হারিয়েছি

চৌধুরী আগে যিনি ছিলেন প্রত্যেকের ছবি আছে বলে শুধু নয় এটা ছবি লোক দেখানো ছবি না হারাধন রায়ের ষোলোই মে মৃত্যুদিন আমরা পালন করব। ভোটের পর ছুঁড়ে ফেলার প্রশ্ন আসে না পিতাকে পুত্র কখনো ছুড়ে ফেলতে পারে না আমি শুধু এইটার জন্য আমাকে লম্বা কথা বলতে হলো আমি বেশি কথা আমি পছন্দ করি না তুমি জানো কিন্তু এই বিআরফার এর প্যাকেজ জ্যোতি না থাকলে ইস্টার্ন কোলফিল্ড বাস্তব না সোনপুর বাজারের প্রজেক্ট আজকে জারাই যে শব্দ তুমি বলছো মাফিয়া গুন্ডা অমুক যা কিছু জ্যোতি না থাকলে সোনপুর বাজারের প্রকল্প হতো না হারাধন রায় আজ ঘরে বসে আজ কি প্রকল্প হয়েছিল এবং অসীম বর্মন তখন জেলা শাসক ছিলেন হ্যাঁ যে শুরুটা তখন হলো শেষটা খুব বাজে ভাবে শুরু হয়নি চলে গেলে ইস্টমফিল্ডস এর নাম নিশানা মুছে যেত যে নাম নিশানা এখন বিজেপি গভর্নমেন্ট করতে চাইছে মুছে দিতে চাইছে এই নাম নিশানা মুছে দেওয়ার পদক্ষেপ প্রথম পদক্ষেপের মতো যদি বিয়াপার থেকে আমরা ইসিএল কে বার করতে না পারতাম চলুন আপনি বিজেপির কথা তুললেন हां অবশ্যই আপনাকে আমার একটা আবার প্রশ্ন নতুন করে একটা প্রশ্ন করি আপনাকে পাওয়া মানে হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো ফালতু কথা বলার জন্য তো আপনাকে ডাকিনি শুনুন আমি মदन মেকাজি আমি বংশদা আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি আজকে বর্তমানে যিনি আসন লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপির सुरेंद्र সিং আহওয়ালিয়া উনি একটা কথা তুলেছেন যে হ্যাঁ চা উনি একটা কথা তুলেছেন যে লাল সন্ত্রাসের জন্য বালকো যে নগরের ইউনিটটা বন্ধ হয়ে গেছিল আমার যতদূর মনে আছে দাদা আমার যতদূর মনে আছে আমারও দীর্ঘদিনের অভিজ্ঞতা আমিও প্রেস ক্লাবে ছিলাম আপনার সঙ্গে আমার যতটুকু মনে আছে যে তখন আপনি ছিলেন মন্ত্রী আর কি নাম হচ্ছে বিকাশ দা ছিলেনHARADAN না বিকাশ দা ছিলেনHARADAN RAY MP ছিলেন তারপরে বিকাশ চৌধুরী বিকাশ চৌধুরী এমপি হন এবং এই যে এস এস সাহওয়ালিয়া বলছেন এনার দাদাই মানে স্টার লাইটারের থেকে ফ্যাক্টরিটার কিনে নিয়ে গিয়ে বরণীতে মানে ইনভেস্ট করেছিলেন মানে আমার যত দূর ধারণা দুর্গাপুরের পাবলিক কে জানে কি না জানে 10 বারোটা কারখানা এই সাহওয়ালিয়া জি উনি বেগুসরায় থাকেন এবং উনি বরাউনিতে ওনার পরিবারে ওনার বাবা আর ওনার দাদা ওই কারখানাতে চাকরি করতেন আপনারা মানে বাধ্য করলেন শ্রমিকদেরকে ভিএসআর নিতে মানে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে এবং আপনারা কায়দা এমন করলেন যে ছ মাস পর ডেটের পোস্ট ডেটের চেক দিয়ে তাদেরকে ভিআরএস দিয়া করালেন যাতে কেউ প্রতিবাদ না করে কারখানার বিক্রিটা এবং খুব স্মুথলি মানে ডিস ইনভেস্টমেন্ট মন্ত্রালয় জেটলিজির সেটাকে বিক্রি করলো স্টার লাইটকে বেদান্ত গ্রুপকে এবং স্টার লাইট বিক্রি করলো এই আহ্বালাজির দাদাকে এবং আপনি আর বিকাশ দা আর বাকি আপনার নেতৃত্ব ওই কারখানাগুলোকে বিক্রি হতে দিলেন বিক্রি হতে দিলেন আপনার এইটা ব্যাপারে কি বলার আছে আজকে বালকো একটা ইস্যু যেহেতু এসে এস আহ্বালিয়া ওইখানকার প্রার্থী আপনি বিজেপির কথা তুললেন কি বলবেন আপনি বলবো হ্যাঁ বলুন বলার জন্যই তো ডাকা দাদা প্রয়াত বিকাশ চৌধুরীকে ডেকে আনা ঠিক হচ্ছে না হ্যাঁ আমার প্রথম আপত্তি আচ্ছা ঠিক আছে আপনি আপনার কথা বলবেন আমি বলবো আমার কথা হ্যাঁ সংবাদ মাধ্যম তার কথা বলবে বিকাশ চৌধুরী গরিবের অন্তরের নেতা ছিলেন বড় বক্তা ছিলেন বিকাশ চৌধুরীর অনেক টিভি চ্যানেলে ছবি বিরত না এক টাকা করে ইট তৈরি করেছিলেন বিকাশ চৌধুরী ওই জামুরিয়া রানীগঞ্জ কয়লাখনি বিভিন্ন শ্রমিকের সঙ্গে এবং শ্রমিক ধাউড়াতে বসে নেতা তৈরি হওয়া যাকে বলে সেটা ছিলেন বিকাশ চৌধুরী বিকাশ চৌধুরী কারখানা বিক্রি করার লোক ছিলেন না এবারে আমাকে যেটা বলা হচ্ছে আপনি বলছিলেন তো আমি তো আমি স্বীকার সময় স্টারলাইট বিক্রি হলো শেষ করি हां বলুন শেষ করি এত চঞ্চল হবে না চঞ্চল আপনাকে পেয়ে চঞ্চল মন আনন্দ কেন আমি দাঁড়াও না ভাই বলো 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 হারাধন রায় যখন এমএলএ আমি যখন ছাত্র এনকেপি সালভে আমার এখনো নাম মনে আছে মন্ত্রী মন্ত্রী পরে আনন্দ এমপি হন হ্যাঁ যাকে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি এবং আনন্দ ব্যক্তি শ্রদ্ধেয় ব্যক্তি শুধু নন ওর হাত দিয়ে প্রণাম আউরা স্টেশনে বাবা বাবু আমাকে এমএলএ হওয়ার পরে প্রথম আলাপ করেছিলেন। আমি ছোটবেলায় ওনাকে অন্ডালে অনেক দেখেছি। আমার বাবা তো রেলে ছিলেন, অফিসে ছিলেন। তো ওনার পরিবারের সাথে আমার আজকে অনেক ভালো সম্পর্ক। আনন্দবাবু একটা নাম। আনন্দবাবু এমপি থাকার সময় এনকেপি সালভে চেকে নগরে মিটিং করেছিলেন। অন রেকর্ড এটা আছে। আজ সুকুমার বন্দ্যোপাধ্যায় বেঁচে নেই। সুকুমার মানে জিএনটিইউসি নেতা হিসেবে ওখানে ইন্ট্রোডাক্টরি বক্তিতা, সূচনা বক্তৃতা করেছিলেন। আনন্দভূ ছিলেন এনকে পি সালবে ছিলেন এই পেরেক ঠোকা শুরু হয়েছে তার জন্য আমি জীবনে কোনোদিন আনন্দকে আমি দায়ী করব না আচ্ছা কখনো করব না কেউ যদি আমাকে বলে আপনি কারখানা বিক্রি করেছেন আপনি দালালী করেছেন আপনি যা খুশি করেছেন আনন্দভূর নাম করে যদি কেউ আমাকে বলে আমি আনন্দভূর সম্পর্কে একটা কথা উচ্চারণ করব না প্রশ্ন হচ্ছে এটা এটা ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করার জন্যে কারুর কথা আমি না বলে প্রথম এটা বলবো এই যে লিবারাল ইকোনমির কথা হয় না এই যে এমএমসিরা যেই দুর্গতি কেন বিওজিএল মাত্র 16 কোটি টাকার প্যাকেজ ছিল আমি আসবো আমি বলে আপনি বালকোস আমি বলেনি বালকোই যাব তো যেতে গেলে ফুলের বাগানে তো অনেক ফুল গাছ থাকে ঠিক ঠিক আমার গোলাপ চাই আর গোলাপই তো দেব একদম জকেনো গো দেব আর যখন দেব তখন ভালো করে গোলাপের তোড়া দেব এটাই তো আপনাদের কাছে আমি বলছি কথা বিওজিএল এ 16 কোটি টাকার অটল বিহারী বাজপেয়ীর government এর প্রজেক্ট তপন সেন রাজ্যসভায় ছিলেন পরে ছিলেন তখন জন সিকিউরিটি হননি সিটুর এবং জীবন রায় জানেন এটা জীবন দা বেঁচে আছেন অত বড় ট্রেড ইউনিয়ন নেতা দুর্গাপুরে আছেন উনি দেখছেন কি দেখছেন না অনুষ্ঠান আমি জানি না জীবন বাবু জানেন বাকি অনেক নেতারা জানেন চিত্রপুর বাবু জানতেন মোহাম্মদ আমিন জানতেন তো সব শ্রমিকের শ্রমিকের গায়ে গন্ধ আছে ওদের আমাদের মতন মধ্যবিত্ত আমি নিজেকে মনে করি না কখনো সেটা বা হতে পারবো না কোনো জ্যোতিবাবু অত বড় লোকের ছেলে উনি যে ট্রেড ইউনিয়ন করেছেন পারবে ট্রেড ফাউন্ডার অনেক কথা চলে আসবে এবারে ওই টোটাল আজকে যার ফল ভোগ করছে হিন্দুস্তান ফার্টিলাইজার দুর্গাপুর একদম ওই পেরেক শুরু হয়েছে তখন থেকে স্টারলাইট এসেছে অনেক পরে এবং স্টার লাইট আমি এমপি হিসেবে একটা চিঠি দিয়েছিলাম এটি আমার কাছে কপি আজও আমার কয়লা শ্রমিক ভবনে موجوده আছে এবং নিরূপম সেনের পরামর্শে আমি চিঠি দিয়েছিলাম স্টারলাইট গোটা কারখানাটাকে ভেঙে চুরমার করে আমরা ভিআরএস এর পক্ষে কথা সই করিনি এই পেক্কা ভুল এবং আলু অ্যালার্জি আমি কি বলবো তো জামাইবাবু বলবো না দাদা বলবো

রবীন সেন যখন বালক কারখানার প্রতিষ্ঠা করেন রবীন্দনবাবু আমাকে পঞ্চাশ বার বলেছেন এবং জেকে নগরে বসে বলেছেন ওর বাবা তখন নিশ্চয়ই রবীন্দনবাবুর কাছে বসে থাকতে তখন আমাদের দাদা মানে সুরিন্দার দাদা সুরিন্দর সিং আলুওয়ালিয়া উনি যে এখন লাল সন্ত্রাস বলছেন উনি তখন হাফ প্যান্ট পরে বোধহয় ঘুরতেন ওকে রবীন্দনবাবু একদিন বলেছিল কথা যখন উনি এমপি তখন তার আগে ও সন্ত্রাস তো উনি জানেন ভালো করে পশ্চিমবাংলার কি সন্ত্রাস তো সেই সন্ত্রাস বলতে গেলে অনেক পুরনো কাহিনী চলে আসবে উনি লাল সন্ত্রাস মানে কি বলতে চাইছেন উনি নিজেদের সন্ত্রাস চাপা দেওয়ার কথা বলছেন উনি আসানসোলে পরাজিত হয়েছিলেন হারদনের কাছে আমি ছিলাম সেই একদম ইলেকশনে এবারে উনি জবাব দিন যে ওর যদি এত দরদ ব্যালকর উপরে তাহলে দার্জিলিং এর এমপি থাকার সময় দুর্গাপুরের এমপি থাকার সময় এবং দুর্গাপুরের পরিযায়ী এমপি আমি জামাই এই জন্য বলি শ্বশুর বাড়িতে লোক আসে জামাই ষষ্ঠীর জন্য আসে বাঙালি পরিবারের জামাই তো আর দাদা আমার খুব ভালো ভালো কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে দিদি আরো ভালো তো এবারে উনি আসতেন মাঝে সাঁ শুধু যেতেন না হয়তো উনি যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন বিজেপির আমি তখন মন্ত্রী ছিলাম সার্কিট হাউসে ফোনে আমি কেন অস্বীকার করব প্রথম আমাকে ফোন করেছিলেন রানীগঞ্জে আমি শনিবারে যাব নিশ্চয়ই ওখানে থাকবে আমার সঙ্গে দেখা হয়েছিল অনেক স্থানীয় লোক ওর সঙ্গে দেখা করেছিল তো সব কথা ওর মুখে মানায় না উনি প্রতিবার কেন্দ্র বদল করেন আর বদল করে নিজের সুবিধা খোঁজার জন্য এখন বালকটাকে বেছে নিয়েছেন বার্কোর জন্য জীবনে ওরা কিছু করেনি জীবনে কিছু করেননি মানে কেউ যদি কেউ যদি কেউ যদি করে থাকে সেটা করেছে পশ্চিম বাংলার গভর্নমেন্ট করেছে বুদ্ধদেব ভট্টাচার্য করেছে জ্যোতি বসু করেছেন আর আমি আনন্দবাবুর নামও করবো আনন্দবাবু ট্রেড ইউনিয়ন জানতেন বুঝতেন এবং এখানকার ট্রেড ইউনিয়নের জনকদের যদি নাম করতে হয় তার মধ্যে একজন উনি শুধু বামপন্থীদের কথা বললে হবে না আনন্দবাবু দিলীপ মহিন্দার কাছে পরাজিত হয়েছে কিন্তু আমাকে বলতে হবে আনন্দবাবু

আসানসোল লোকসভা কনস্টিটুয়েন্সিতে যারাই দাঁড়িয়ে ছিল তারা কিন্তু ট্রেড ইউনিয়নের নেতা ছিল সেই রবিনসেন সেন থেকে শুরু করে আনন্দবাবু থেকে শুরু করে আপনার থেকে শুরু করে বিকাশ দাস একটা একটা মানে প্রথমবার কি নাম হলো বাবুল সুপ্রিয় কে আনা তারপরে এই এই যে শত্রুধন সিন আমার দুটো সাপ্লিমেন্ট প্রশ্ন আছে নিজের জানার জন্য দর্শকরা যদি জেনে যান তাহলে না তাহলে এই যে সেলিব্রিটি প্রার্থীরা এসে এরা আমি একদিন রেকর্ড দেখছিলাম এরা বোধহয় মানে মানে আসনসুল খনি অঞ্চলের খনি সমস্যা এবং শিল্পাঞ্চলের যে মানে ট্রেড ইউনিয়নের প্লাস যেটা হচ্ছে কারখানার সমস্যা নিয়ে লোকসভাতে কটা প্রশ্ন করেছেন এইটা একটা প্রশ্নের জায়গাতে আছে এই যে সেলিব্রিটি নামিয়ে খনি অঞ্চলে এই যে ভোট যুদ্ধ লড়া এটাকে আপনি যে প্রাক্তন সাংসদ কিভাবে দেখেন মানে কি মানে মানুষকে কি মনে করে এইটা একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আপনি ওইখানে জিতেছেন আপনি কে নাম হচ্ছে বংশ বংশগোপাল চৌধুরী যেমন জিতেছেন আনন্দ মুখার্জি জিতেছেন বিকাশ চৌধুরী জিতেছেন রবিন সেন জিতেছেন তাহলে আজকে এটা ধরে নেওয়া কেন হচ্ছে যে আসানসোল সেট সেটে নন বেঙ্গলিদেরকে বাইরে থেকে আমদানি করে আনতে হবে পর্যায়ীদেরকে এবং তাদেরকে ওইখানে দাঁড় করিয়ে পমন সিংদের মতন লোক তারপরে কি নাম হচ্ছে শত্রুঘন সিনহাদের মতন লোককে জিতিয়ে দিয়ে কি মেসেজ মানে রাজনীতিটা কোথায় দাঁড়াচ্ছে এই দুটো জিনিস ব্যক্তিগতভাবে জানতে চাইছি আপনার কাছে ফিলিংসটা আপনার আমি যদি বলার সময় একটু বেশি পাই হ্যাঁ খুব ভালো হয় হ্যাঁ তাহলে বাকি প্রশ্নগুলো থেকে যাবে মদন তো খুব ইন্টেলিজেন্ট তো ভালো করে একটা ময়দান তৈরি করে দেয় তো আমার ভালো হয় কিন্তু আমাকে একটু বেশি সময় দিলে ভালো হবে ট্রেড ইউনিয়নের কালচার এখানে এটা শিল্পের এটা রুল অফ ইন্ডিয়া তার পুরনো গৌরব অতীত সে হারাচ্ছে এবং হাতে নাতে ফল পেয়ে গেছে আসানসোল লোকসভা বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার ব্যক্তিগত কথা হতো গান ভালো গাই বাবুল সুপ্রিয় এই যে দল বদল দল বদলুরাই তো এখন আসানসোলে মেন নায়ক হোক গায়ক হোক আর যে কেউ হোক সব দল বদলু এখানে আসে দল বদলু আর আউটসাইডার আউটসাইডার পরিযায়ী বলে পরিযায়ী এমপি যেতেন কিন্তু জিতেছেন আবার দল পাল্টেও গেছেন মানে কোথাও না কোথাও কোথাও একটা কিছু ব্যাপার হয় ঝালমুড়ি খেয়ে চলে গেছেন এখন গিয়ে কি খাচ্ছেন আমি জানি না কি গল্প হয় ওনার ওদের সাথে তৃণমূলের সঙ্গে কিন্তু হিন্দুস্তান কেবেলসটা তো শেষ করে দিল হিন্দুস্তান কেবলসে জমি আজকে লুট হচ্ছে আমার চিঠি আছে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমার চিঠি আছে ল্যান্ড ডিপার্টমেন্টের সেক্রেটারির কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আজ থেকে ছয় মাস আট মাস এবং দুর্ভাগ্য এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটা আগে এসিবি বলতো এখন এসিডিসিএল তারা জমির কাগজ ছাড়া কাউকে ইলেকট্রিক কানেকশন দিতে পারে না কোয়ার্টারের পর কোয়ার্টার দখল করে নিয়ে ওখানে ব্যবসা হচ্ছে এবং এই সুযোগ করে দিয়ে গেলেন ওই এমপি দল বদলু ঘর পাল্টে টিএমসি মন্ত্রী হয়েছে আর সেই টিএমসি লোকেরা আজকে ওখানে এই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আর উনি সরকারের মন্ত্রী মুখ্যমন্ত্রী জানার কথা জমি ছাড়া নিজের লোক তার কাগজ ছাড়া বিদ্যুৎ পেতে পারে না আমি কমপ্লেন করেছি আমার লিখিত কমপ্লেন আজ থেকে ছ মাস আগে দেওয়া আছে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না কোন উত্তর নেই উত্তর দেবে কি পুরো ব্যয়নি তো এই ফল পেয়েছে এটাই তো হচ্ছে আমি তো বলছি ট্রেড ইউনিয়ন শ্রমিক তাদের বাদ দিয়ে যে কেউ হতে পারে এটা কি কোনো মাথার দিব্যি আছে যে এখানে অন্য কেউ দাঁড়াতে পারবে না এরকম নয় কারখানা যেখানে আছে সেখানে অন্য লোক এমপি হবেন না এটা হতে পারে ঠিক আছে আমি শেষ করি কিন্তু আমি শেষ করি দমদমের সাকসেসফুল সাংসদ ছিলেন পরে আমার সঙ্গে মন্ত্রীও ছিলেন শ্রদ্ধেয় মানুষ অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী নাকি কম বড় সংসদে কাজ করেছেন নির্মল বাবু নির্মল চ্যাটার্জি যার জীবনে সর্বস্ব উনি দলকে দান করে দিয়ে গেছেন তো নির্মল চ্যাটার্জির মতন এমপি যেভাবে সংসদে তুলে ধরতেন কম বড় ব্যাপার জ্যোতির্ময় বসু এটা নয় যে আসানসোল শেষ হয়েছে এটা এর মূল প্রশ্ন হচ্ছে রাজনীতি এবং এই যে রাজনীতিতে একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেল দু হাজার এগারোর পরে এবং মুনমুন সেন অভিনেত্রী ঠিক আছে সুচিতা সেনের যা আছে বাসুদেব আচারিয়া আর মনমোহন সেন ওটাই পাশাপাশি এই ছবি রাখা যায় রাখা যায় মানে আমি বলছি না যে ওনাকে আমি কোন ঘৃণার চোখে দেখব কিন্তু বাসুদেব আচারিয়া বাসুদেব আচারিয়া মনমোহন সেন তার জায়গায় মনমোহন সেন কিন্তু এটা দুর্ভাগ্য আমি এর বেশি কিছু বলবো না এবং রাজনীতির লোকেরা এটাকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এবং এই রাজনীতির পিছনে মাননীয় মুখ্যমন্ত্রী কেন যে এই কাজ উনি করছেন সেটা একমাত্র উনিই বলতে পারেন কারণ উনি একটি পোস্ট ওনার দলে বাকি সব ল্যাম্প পোস্ট না ঠিক আছে এটা আপনি একটা অর্ধেক উত্তর দিন অর্ধেক দিন আরো দরকার অর্ধেক আরো 10 মিনিট কিন্তু আমি আমার কাছে আমি আমার কাছে অনেক অনেক কিছু আছে আমার কাছে আপনাকে প্রশ্ন করার অনেক কিছু আছে আমি আমি কারোর সাথে ডিবেট করব না আমি কারোর হয়ে আপনার কি মনে হচ্ছে না আমি যদি আমার বলার জায়গাটা আমি যদি এই প্রশ্নগুলো না তুলি আপনার কাছে তাহলে আমার বসাটাই সার্থক হবে আমি 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 জাস্ট জানতে চাইছি একটা প্রশ্ন আপনি উত্তর দিলেন একটা প্রশ্নের উত্তর দিলেন যে আসানসোল সিটটা লোককে পবন সিং এর মতন লোককে কেন আনতে হবে বা বিহারী বাবু বলে কেন পরিচিত হবে আপনারাও তো সাংসদ ছিলেন মানে কি কারণ মানে এটার গণিতটা কি আপনাদের কি মনে হয় বলিয়েন হ্যাঁ বাঙালি বিহারি হিন্দু মুসলমান এসব দিয়ে হয় না বিহারের লোকেরাই আমাদের ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে চিরকাল আরাধন রায় ছিলেন ঠিকই কিন্তু অনেক নাম আমি এখানে বলতে পারি আজ তারা বেছে নেই ছিলেন একসময় তাদের কেউ সিং ছিলেন পরে আমাদের পরে তার আগে বেনারসি তৈরি ছিলেন বিনয় চৌধুরী আহ কাছে বোধ সম্ভবত উনি কাজ করেছেন এরকম অনেকে তিলকী শ্রী বাস্তব আসানসোলের নাম করা ট্রেড ইউনিয়ন আরও ছিলেন বিজয় পালের সঙ্গে যারা কাজ করেছেন এটা বাঙালি অবাঙালির প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে ভোটের সময় কার্ড খেলা এটাকে বন্ধ করা উচিত উচিত মদন সিং আমার কাছে মদন বলেই পরিচিত নট সিং আর আমি বংশগোপাল বংশগোপালী চৌধুরী অবাঙালিও হয় চৌধুরী মুসলিমও হয় চৌধুরী হিন্দু হয় চৌধুরী আগুন এই কার্ডটা খেলা বন্ধ করো এই কার্ড যারা খেলছে অন্যায় করছে এবং এই কার্ড খেলে সর্বনাশ করছে দাদা আর একটা ছোট প্রশ্ন মানে তারপরে আমি মানে দু তিনটা প্রশ্ন করব দি ইন্ডাস্ট্রির গল্পটা শেষ করব আপনাকে এডিডি এর প্রশ্ন না করলে মানে গল্প পুরোই হবে না বলছি আপনাদের সময় দাদা আপনারা জামুরিয়া মঙ্গলপুর অঙ্গদপুর তারপরে হচ্ছে এই হেতে ডোবা তারপরে হচ্ছে এই বাস্কোপা এই অঞ্চলগুলোকে আপনারা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে ডেভেলপ করলেন করলেন কিছু স্পঞ্জ আয়রন আপনাদের কখনো আপনারা শিল্প নগরী কখনো আপনারা স্বাস্থ্য নগরী কখনো আপনারা এজুকেশন নগরী হিসেবে ভোটগুলো পৈতরণী গুলো পার করলেন আমার প্রশ্ন আমার বলার স্টাইল আপনি ঠিক করে দেবেন না এটা আমি আমার কথা আপনি আপনার জবাবটা দেবেন আমি তো বলছি যে কখনো আপনারা আপনি শিল্পের র্যাপার

এই যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে আপনারা যে কারখানাগুলোকে আমি না কিছু বলছিনা তো কিছু বলছিনা তো আমি আমার আপনাদের আমাকেই হাতটা নিচে লাগাতে আমার কথা হচ্ছে যে এই যে কারখানাগুলো যখন আপনারা তৈরি করলেন সাইমটেনিয়াসলি স সাইমটেন আমি দিয়ে দেব টেনেসলি আপনাদের এই ব্যবস্থাটা করা উচিত ছিল যে এরা কয়লা কোথা থেকে পাবে আয়রন ওরটা কোথা থেকে পারবেন ব্লকগুলো নিলামই হলো তাতে একটা কমান্ড হলো আপনি গোটা ব্যাপারটা যে সাংসদ জানেন আজকে ঘটনাটা কি হলো ছেচল্লিশ জন মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে ইডি সিবিআই খুঁজছে কেন কয়লা চুরির দায় ঠিক আছে আমি বলছি তাহলে এই যে স্টিল পারেন আপনি লাগালেন তাদের না তাহলে তাহলে এই যে কারখানাটা যেটা আপনারা বসালেন ক্রেডিট নিলেন ভোট পাঠ করলেন এবং ওই কারখানাগুলোকে পূর্ণভাবে চালাবার জন্য যে বৈকল্পিক ব্যবস্থাগুলো করা উচিত ছিল সেগুলো করলেন না এবার এরা কাদের হাতে চলে গেল কাদের বরণ মানে কাদের সহযোগিতায় আমি কোশ্চেনটা বুঝে আমি উত্তর করব বল বল উলজান তেরি বাপ কি বলে হিন্দিতে এটা কথা হ্যাঁ উলজান তেরি বাপ কি উলজান তেরি বাপ হ্যাঁ ও পার্লামেন্টে আমি খুব শুনতাম তো এখন যা হচ্ছে ঘুরে ফিরে মানে তুই করিস তোর বাবা করেছে আচ্ছা তাই হচ্ছে না হ্যাঁ কর্মসংস্থান হলো আচ্ছা ডিবিসি বিদ্যুতের দাম বাড়াবে সেন্ট্রাল গভর্নমেন্ট তার অপরাধ নয় আমার কারখানা করা অপরাধ আমি বলি আমি শেষ করি কয়লা লিংক দেবে না কয়লা অক্সিজেনের পুরো নিয়মটাকে নষ্ট করবে বিজেপির গভর্নমেন্ট কয়লা চুরি হবে পশ্চিম বাংলার আমি কি বলবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অপমান আমি করব না টিভির সামনে এই কয়লা চুরি অবাধে লুট সুযোগ ইডি সিবিআই

যারা অ্যারেস্ট হয়েছে বারবার হয়েছে তাদের কেউ কেউ পৃথিবী থেকে এখন চলে গেছে তারপরে দূষণের জন্য ফাইন হয়েছে এই গগনকে ফাইন করা হয়েছিল আমি তখন পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার ছিলাম একদিনে ওকে চার লক্ষ টাকা ফাইন করা হয়েছিল টোটাল চব্বিশ লক্ষ টাকা ফাইন হয়েছিল কোনো কিছু আজকে নিয়ম নেই কেন মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দূষণ পরিবেশ পরিবেশ দপ্তর উনি কেন আটকাচ্ছেন না কেন পুলিশকে দিয়ে এসব আটকানো হচ্ছে না তো শিল্পপতি চুরি করলে ইডিসি বেড়ে ধরবে ছশো লক্ষ ধরতে পারে সেটা তো প্রশ্ন হচ্ছে কারখানা তার জন্য দেয় না কালকে যদি কোনো জায়গায় ইনকাম ট্যাক্স রেড করে কোন বড় কোম্পানিতে তো তার জন্য কি ভারত সরকারের শিল্প সচিব দায়ী হবে না শিল্প মন্ত্রী দায়ী হবে হতে পারে না তো পশ্চিম বাংলায় যদি কোনো ব্যবসায়ী ঘরেতে আয় করা না হয় তা আমি কি বলবো পশ্চিম বাংলার সরকার বাণিজ্য দপ্তর সেদাই আপনি স্পঞ্জ করবেন না আপনি কারখানা করেন কারখানা করার ভালোটা কোথায় পাবে আমি কারখানা করার ভালোটা আমি পাবো না কে চুরি করবে তার দায় আমাকে নিতে হবে এটা হতে পারে না এই চোর তৈরি করলো কে 2011 পর থেকে এই সব মালিকগুলোর কাছ থেকে টাকা নিয়ে চোর তৈরি করেছে এই তৃণমূল তৈরি করেছে আমি অন রেকর্ড বলছি এখানে

তাকে ধরুক দিলীপ ঘোষরা লালন পালন যদি কেউ কাউকে করে থাকে কোন কয়লা মাফিয়াকে বাম ফ্রন্টের আমলে আমি অন রেকর্ড চ্যালেঞ্জ করে বলে গেলাম এখানে ধরুক তাকে মুখ্যমন্ত্রী দু হাজার দশে যখন বক্তৃতা করতেন কয়লা মাফিয়া নিয়ে এত বড় কথা বলতেন আজকে এখানে একটা কথা তার মুখ থেকে বেরোবে না কেন বেরোচ্ছে না সিআইডি তার হাতে আছে কোন তদন্ত দেখি কত ক্ষমতা একটা রেকর্ড বার করুক দিলীপ ঘোষ ইডি সিবিআই দিলীপ ঘোষকে ফিরে যেতে হবে দুর্গাপুর থেকে খড়গপুর খড়গপুর থেকে আমদামান চলুন আর একটা ছোট্ট প্রশ্ন করে ইন্ডাস্ট্রির গল্প শেষ করব দাদা আমাদের মনে আছে দু সালে আইএসপির ভূমি পূজন হচ্ছিল মডার্নাইজেশনে আপনি তখন এমপি আর রামবিলাস পাসওয়ান তখন ইস্পাত মন্ত্রী আর মনমোহন সিং প্রধানমন্ত্রী এবং সেই প্রোগ্রামে আমরা কভার করতে যখন যাই তখন একটা জিনিস শুনি যে ওই মঞ্চে পঞ্চাশ কোটি টাকার গল্প হয়েছিল ওই হ্যাঁ রাজ্য সরকারের কথা ছিল করে দিয়েছিলাম কিন্তু ওই কোথায় পাঁচ না দিল না 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 আমরা করিনি নয় ওর পুরো ম্যাপ এডিডি রাখা আছে এডি দিয়ে তো পাল্টাবে না চেয়ারম্যান পাল্টাবে সব পাল্টাবে অফিসার ট্রান্সফার হবে ও রেকর্ড আছে ও রাস্তা সব করা হয়েছিল কিন্তু ওই টাকা ইস্পাত দপ্তরে দেয় তাহলে ওরা ঘোষণা করছিল আমি এবং বাসুদেব আচার্য তিনবার ইউপিও गवर्नमेंट ছিল তিনবার তিনবার আমি বাসুদেব আচার্য গিয়েছিলাম এবং ইস্পাত মন্ত্রী বদল হয়ে যায় যখন পরবর্তী মন্ত্রী আসেন তার বাড়িতে আমার এখনো মনে আছে আজ বাসুদেব আচার্য বেঁচে নেই দুপুর বেলায় আমার ফেরার কথা ছিল রানীগঞ্জ এবং বিকেলের ওই ট্রেন ধরার আগে দুপুর বেলায় তার বাড়িতে আমরা দেখা করেছিলাম দেয়নি টাকা সেল ওই টাকা দেয়নি রামবিলাস পাসওয়ানের ইচ্ছা থাকা সত্ত্বেও সেলের টাকা আসেনি আজ রামবিলাস পাসওয়ান নেই পৃথিবীতে আর সেই গল্পও নেই বংশদা বংশদা কারখানা নিয়ে অনেক কথা হলো আপনি এডিডি এর প্রসঙ্গটা তুললেন আমার মনে আছে যে এডিডি এতে আপনি যেদিনকে শেষ দিন ছাড়লেন সেদিনকে একটা রব উঠে গেছিল যে রকম একটা রব উঠেছিল যে সুশান্ত হ্যাঁ সুশান্ত হ্যাঁ আমাকে বলুন যে আপনি এত দুর্নীতি করেছেন যে আপনার বিরুদ্ধে আপনি একটা ঘুঘুর বাসা বানিয়ে রেখেছিলেন এবং আপনি নিজে স্বজন পোষণ করেছেন এবং আপনি মানে টাকা চুরি করেছেন আপনার বিরুদ্ধে একটা হোয়াইট পেপার বের না এবং এই সুশান্ত ব্যানার্জীর بوখরজি না বেরঞ্জি ওই অস্ত্র আইনের ওনার বিরুদ্ধেও একটা কিছু করা হবে আপনি এজ এ চেয়ারম্যান মানে যাই হোক ভালো হোক মন্দ হোক যা কিছু দুর্গাপুরে হয়েছে আপনাদের আমলেই হয়েছে কিভাবে এখন ইডিডি এর বন্ধ আমি জানেন না না লাইফ লাইনটা তো ডেভেলপমেন্টাল ইডিডি ছিল এখন এখন আপনি আমাকে চোর বলে ঢোকাতে চায় তো আমি তো বললাম এখনো বলছি আমি এখানে বসে বলছি দিলীপ ঘোষ তারপরে তৃণমূলের নেতা মুখ্যমন্ত্রী মন্ত্রী আইএস আইপিএস যতজন আছে সব ফাইল এনে স্টুডিওতে জড়ো করুক আমি একটা কোনো বেআইনি কোনো জায়গাতে স্বজন পোষণ আমার কোন ভাই ভাইপো ভালো এটা আমার একদিক থেকে আমার ভাইও নেই ভাইপো নেই তো এবারে বার করুক এগারো থেকে আজ কত বছর হলো চব্বিশ তেরো বছর তেরো বছরে যখন পারেনি তো জিত জিত যায়ঙ্গে হাম ওই লোকসভাতেও জিতবো আসানসোলে তেরো বছর আমাকে পারেনি বছর লেগেছে আমি আমি দুর্নীতি না আপনি প্রাক্তন ছিল তুমি কথাটা কি চোখে দেখছেন আইটা বলো ওই যে বললে না যে জেল অমুক তমুক না এটা একটা উঠেছিল তো আমি তো

তারপরে এখানকার এই বেঙ্গল মুজা যেখানে হাসনেকে ডেকে এনে তার পেন এন্ড পেপার ঠিক করে এটা দেওয়া হয়েছিল তো বার করুক আমি তো সেটা বলছি মানে ফুলের বাগানের সৌন্দর্যটা দেখা হলো না গোলাপের কাঁটাটা খুঁজে খুঁজে বার করা হচ্ছে তো সে কাঁটাও ফুটলো না দুর্ভাগ্য করে এই যে ধসে গ্রামের পর গ্রাম আজ হরিশপুর পড়াশ্কল ধসে গেছে এই টাকাটা নিয়ে কেন মুখ্যমন্ত্রী এগারো সাল থেকে বসেছিলেন একটা বাড়ি তৈরি হয়েছে একশো তিরিশ কোটি টাকা কুলটির পানীয় জলের টাকা ফেরত চলে গেছে দায় নেবে না পুনর্বাসনের টাকা কাল যদি দিল্লি ফেরত নিয়ে নেয় তখন তো এটা বলা যাবে না নরেন্দ্র টাকা ফেরত নিয়ে চলে গেছে তখন আবার সেটিং করতে যেতে হবে এই টাকা তো ফেরত চলে যাবে এটা এডিডি এর হাতে নেই মুখ্যমন্ত্রী মানে আমি বলি অন ক্যামেরা মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং এ বলে দিলেন খালিল আহমেদকে হাউজিং এর সেক্রেটারি বললেন যে খলিল তোমাকে এটা দেখতে হবে খলিল আহমেদ হাউসিং সেক্রেটারি ছিলেন এই টাকা তো এডিডি এর হাত থেকে বেরিয়ে বার করে নেওয়া হলো বার করা হলো নিজেদের অপদার্থতা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই যে এগারো থেকে ষোলো আঠেরো উনিশ পর্যন্ত কিছু করতে পারেনি আট বছর পুনর্বাসনের কত কোটি টাকা পড়ে আছে আর বাড়িগুলো ভাঙছে লোকে হরিশপুর গ্রাম পড়াশকোল ঘাসকেন্দ্রা তারপরে বারাবণী এলাকা প্রত্যেক দিন ধস হচ্ছে মানুষ মরছে নানা ঘটনা ঘটছে আর কোনো দায়িত্ব নেই পুলিশ মন্ত্রীর দায়িত্ব নেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই টাকা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নিয়ে বসে আছে তো দিন বসে ওদেরকে ধরছে না কেন দিলীপ ঘোষের এত মুখটা কেন বেরোচ্ছে না এই টাকাটা যে ফেলে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন কলফর করছে না আমি তো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি কিছুদিন আগে বউলাতে ধস হওয়ার পরে এটা আপনি জানতে চান যে এই টাকা কোথায় পড়ে আছে এবং সেন্ট্রাল এর জন্য কি কাজ করছে কেন কোল ইন্ডিয়া আলোচনা করছে না বুধবার ঘরেতে এই আলোচনা হয়েছিল পার্থ ভট্টাচার্যী কোল ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন এডিডি নোডাল এজেন্সি দিল্লি করেছিল এডিডি টাকা হাত পেতে চাইতে যায়নি কারো কাছে তখন মনিস জৈন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল সেই বইয়ে হিসেব করে সব রাখা আছে ওরা কোনো বইও দেখে না কাগজও দেখে না ওদের প্রথমেই এজেন্ডা ছিল এগারো সালে জেতার পরে মনে করলো ভিনি ভিনি ভিসি এলাম দেখলাম জয় করলাম তারপরে আমাকে জেলে ঢোকাতে গেল তো তেরো বছর পরে আমি বাইরে আছি এবার ওদের কে কে জেলে ঢুকে গেল খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আর কেনা যায় আমার প্রশ্ন যে এই এই আমি আমি বলতে টাকা যখন পশ্চিমবাংলা সরকার নিয়ে এলো জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে এই পুনর্বাসন প্রকল্পের টাকা যে সরকার ১৩ বছর ফেলে রাখে আর মানুষ মরে ঘর ভাঙে গ্রাম শেষ হয়ে যায় রাস্তা ঘাট ভেঙে চুরমার হয়ে যায় তাদের এমএলএ দের এমপি দের একটু লজ্জা করে না ভোটের সময় মানুষের কাছে ভোট চাইতে না কিন্তু এটা পরিচালনাটা কারা করছে এখন মানে আপনার কি মনে হচ্ছে যে যারা এডিডিএ তে এখন বসছে তারা এডিডিএ টা পরিচালনা করছে না এটা টোটাল কলকাতা থেকে সেন্ট্রালাইজ হয়ে গেছে কোন আমি সে আমি আন্ডার কা বাদ আমি কি করে জানব না আপনি বাইরে এডিডিএ এর অফিসটা তো দুর্গাপুরে আছে আমি জানি না তুলে নিয়ে চলে যাবে কিনা হ্যাঁ

এই যে জামুরিয়াতে হাক আর জামুরিয়া যে স্কিম আমরা করেছিলাম ওখানে এডিডি এর টাকা আছে পিএইচ এর টাকা কম আছে গৌতম দেব আমি বলবো অসুস্থ আজকে কিন্তু এই এলাকার জন্য আসানসোল দুর্গাপুরের জন্য গৌতম দেব এর মন্ত্রী যত বড় অবদান রেখেছে এই সরকার তেরো বছরে তার ধারে পাশে যেতে পারবে না দুর্গাপুরের পানীয় জল প্রকল্প কিভাবে তৈরি হয়েছে তোমাদের চোখে শুনে দেখেছে এটা হয়েছে এখানে আচ্ছা এখন আমার কাছে যদি প্রায়োরিটি হয় পানীয় জল প্রকল্প সব থেকে বড় জামুরিয়ার কোন এক্সপানশন হবে না আর যে জামুরিয়াতে প্রায় পথ অবরোধ দেখতে পায় না শাসক দলের নেতারা মন্ত্রীরা হুটার বাজিয়ে চলে যায় মুখ্যমন্ত্রী আসে না এখানে দুর্গাপুরে থাকেন উনি টের পান না কোন এমএলএ বলে না ওকে উখরার জল কেন হবে না উখরার প্রকল্প নেওয়া ছিল ওইটা ধোকা দিয়ে এগারো সাল থেকে কাটিয়ে দিলো অন্ডাল ওই জল আমি আমরা করেছিলাম আমি দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলাম রেলের চলুন শেষ করি শেষ করি তো পানীয় জল একটা বাড়তি হয়েছে ঘেরাও হয়েছিল ওদের লোকেরা না একটা জল জল আর ইন্ডাস্ট্রি তো কিছু নেই আমি ইন্ডাস্ট্রির জন্য বলছি না ওইটা ব্যাকরণে ওই শব্দটা আমি ভুলে গেছি তো কারখানা তো বন্ধ করে দিয়েছে মজদুর গুলো এখন হয়ে গেছে ঠিকা মজদুরের নামে চরম শোষণ মালিকদেরকে একটা কথা বলার ক্ষমতা নেই এই সরকারের পর পর কারখানা বন্ধ করেছে তাদের পাওনা টাকা দিচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক দিন ব্রয়লার বাস করে লোক মারা গেল বাঁকুড়াতে দুর্গাপুরে আছে শ্রম দপ্তরের কোন নজরদারি একটা বয়লার ইন্সপেক্টরের পোস্ট আছে যারা আইন কানুন আমি বলছি তো এটা যারা আইন কানুন ভালো জানে আমার থেকে অনেক বেশি জানে যারা লেবার নিয়ে

পরিবেশ দপ্তর ওর হাতে মানুষ থেকে কেড়ে নিয়েছে এই শিল্পাঞ্চলে তো কোনো কিছু বলারই ক্ষমতা নেই ও আমি বেরিয়ে যাওয়ার পরে পাঁচটা গালে আমাকে দিতে পারে এখনই প্রেস প্রেসকে জিজ্ঞেস করলে বলবে উনি কি করেছেন উনি তো লুট করিয়েছেন অমুক করেছেন বাবা তেরো বছর তুই বলে চালিয়ে দিলে তো মানুষ তো হারিয়ে দিয়েছিল তারপরে তোমরা এই কাজ করে যাচ্ছ দেন আমি তো আমার এটাই উত্তর চলুন দাদা এবার শেষের দিকে আমরা আছি আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছি যদি আসানসোলের এইবারের নির্বাচন ওভারঅল দক্ষিণবঙ্গের নির্বাচনটা আপনি কিভাবে দেখছেন আমাদের অগ্রগতি হচ্ছে আমি এটা বিশ্বাস করি বামপন্থীদের অগ্রগতি হচ্ছে এবং জাতীয় কংগ্রেসের সমর্থনে বাম প্রার্থীরা যেখানে যাচ্ছে এই যে আসানসোল আমি বেশি বেশি করে জানি প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থী যেখানে যাচ্ছে অজস্র মানুষ নামছে রাস্তায় আর ওরা তো নামে না রাস্তায় আমি জানিনা ওরা কি দিয়ে ভোট করবে ও এত গরমে ও নায়করা নামতে পারে

তাহলে এখন কি মুখে জোটের কথা বলছেন মানে এটা আমি জাস্ট আমি নিজের জানার জন্য জানতে চাইছি হ্যাঁ বলার জন্য বলার মোকা দিতে হবে বলছি ইউপিএ গভর্নমেন্টের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিল এটা ঠিক কিন্তু আজকের স্বার্থ হচ্ছে হাঙর কর্পোরেট হাঙর তারা গোটা ভারতবর্ষটাকে বিক্রি করার জন্য বিজেপির গভর্নমেন্ট যা করছে সেই জন্য আবার জাতীয় কংগ্রেস এবং আমরা একটা জায়গা এসেছি তার মানে এটা নয় যে দুজনের কর্মসূচি মিলে গেছে ওদের সমর্থন আমাদের সমর্থন সমর্থনী কে আমাদের সমর্থন মোহাম্মদ সেলিম কে অধীর মনোনয়ন দিচ্ছে খাতা গণতন্ত্রকে রক্ষা করার জন্য হ্যাঁ খাতা তো খুলবেই অধীর চৌধুরী জিতবে মোহাম্মদ সেলিমও জিতে যাবে আমার ধারণাতে খাতা খুলতেই পারে খাতা খুলতেই পারে ওখানে শুধু কেন দমদমে যাদবপুরে আসানসোলে কি হবে দেখুক না এবার না আসানসোলে আপনার ক্যান্ডিডেট নিয়ে তো মানে একটা হচ্ছে যে এত ভোট কাটবেন যে আপনারা হয়তো বিজেপির সুবিধাই হয়ে যাবে বা বিজেপি সুবিধা করবার জন্য ক্যান্ডিডেট করিনি আমরা আমরা জিতবার জন্য ক্যান্ডিডেট করেছি লাল ঝান্ডা আগে নেওয়ার জন্য বিজেপি কে সুবিধা দেওয়ার ইচ্ছে আমাদের জন্মে ছিল না আর থাকবেও না ভবিষ্যতে বিজেপি সারা ভারত বিক্রি করছে মানুষকে কি বলবেন আপনি আমার কি শেষ মানে বলুন আমি আমি কি বলবো মানুষ মানুষ দেখবে বিচার করবে আর আমি তো এটাই বললাম যে এই রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য যে কথা বলেছিলেন এই রাজ্যের যারা দুর্বৃত্ত তারা মনে করে সরকারটা এখন আমাদের এই জঙ্গলের রাজত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বক্তৃতা এটাই ছিল আজ উনি বিছানায় শয্যাশেই আর জ্যোতিবাবু বলেছিলেন যে তৃণমূলের সব থেকে বড় অপরাধ হচ্ছে ওরা বিজেপিকে ডেকে এনেছে এবং উনি তো রেলমন্ত্রী ছিলেন বিজেপি সমর্থন তাই জ্যোতিবাবু বলেছিলেন এটাই বলবো এটা দেখেই মানুষকে বিচার করতে আমি আরে বংশদাকে এক কথায় পাওয়া এবং আমরা তো রোজই ইন্টারভিউ করি বংশদার সঙ্গে একটা প্রায় ৩০ বছরের একটা সম্পর্ক এবং সেই জায়গাটাতে আমরা অনেকগুলো কড়া প্রশ্ন মানে করতে পারলাম নির্দ্বিধায় এটা এই লিবার্টিটা বংশদা আমাদেরকে সবসময় দিয়েছেন ব্যক্তিগত সম্পর্কটা নিজের জায়গায় কিন্তু অ্যাজ এ শাসক হিসাবেও আমি আমরা বংশদাকে দেখেছি এবং আজকে ধরুন উনি রাজনীতিতে ট্রেড ইউনিয়ন করছেন এবং এতগুলো পোস্ট মানুষকে তো একটা জিনিস শিখতে হবে যে ক্ষমতা স্বামী বিবেকানন্দ একবার বলে গেছিলেন যে মানে মানে মানুষের জাত যদি দেখতে হয় তাকে পাওয়ার দাও আর পাওয়ার হজম করাটা সবার পক্ষে সম্ভব হয় না এ বংশধারদের মতো লোককে দেখে শেখা উচিত যে পাওয়ার থাকা আর না থাকাতেও ব্যক্তিগত সম্পর্ক এবং কাজের জায়গাতে কোনো ফারাক হয় না বংশদাকে আর একবার এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ এবং দাদা এইভাবেই আমাদেরকে আশীর্বাদ দিয়ে যাবেন এবং আপনার আপনার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ ধন্যবাদ